আমি ভিজিত আসছি মহাশয় সাহেবের বাসা থেকে এখানে আসছি আইসা এই মুড়ির দোকান থেকে আসছি। মহাশয় সাহেব কে ছিলেন, মানে টেকনিক্যাল ম্যানেজার ছিলেন? ভিজিত টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। তো ওনার বাসাতে আইসা আমি এই কোনো কাজ কাম না পাইয়া আমি এই মুড়ির দোকানটা নিছি। আপনি তো সিনেমায় কাজ করছেন? সিনেমা কাজ করছি, চারটা পাঁচটা ছবির কাজ হচ্ছে ইয়ার মান্না ভাই সাথে। মান্না ভাইয়ের সাথে? হ্যাঁ, বাংলা হিরো কাবলিওয়ালা, তারপরে ধনবান গরিব ধনী গরিব এগুলো। মানে আপনি কোনো মেম্বার টেম্বার হতে পারছেন শিল্পী সমিতি বা ইসের? না, শিল্পী মেম্বার শিল্পী আইডি আইডেন্টি কার্ডটা বানাই দিয়েছে, আমার মেম্বারশিপ দেয়নি। তো এই কেছিল মান্না ভাই কেছিল এটা মেম্বারশিপ বানাই দিতি, এতে ছবি করতে এটা মেম্বারশিপ বানাই দিল কেন? হ্যাঁ, জাকিটি কেছিল জাকি দেয়নি। সেখানে আমার জন্য ইয়ে করছে যে এফবিসিতে গেলে একটা জিনিস ভালো, শুধু ঝালমুড়ি দিয়ে। আচ্ছা, কিন্তু এখন আপনি যদি চলে যান, আপনি বলছেন যে আপনি একটা ভালো অ্যামাউন্ট পেলে, লাখখানি টাকা পেলে আপনি গ্রামে চলে যাবেন, সেখানে গিয়ে ব্যবসা করবেন, কিন্তু এখন চলে গেলে তো আপনার এই এফডিসির এই যে মুড়িগুলো তো মিস করবে সবাই। এখন সবাই মিস করতে হলে আমি অর্ডার একটাই পাই, যেদিন যেদিন বাউল ভাই কেবে যে আমরা তাকে নিয়ে আসুন, সেই দিন আসবে রাগারও না। না, আপনি তো আসতে পারবেন না, আপনি তো বাড়ি চলে গেলে তো ব্যবসা বাণিজ্য করবেন। ব্যবসা বাণিজ্য করবেন ঠিক আছে, যদি বাউল ভাই বলে যে আমার এখানে এই দরকার হয়েছে তুমি এখানে আসো, তাহলে আর এর আগে এখানে আসবো না। আচ্ছা আচ্ছা, এখানে নাম আনবো। আপনারা তো আপনারা যে এই যে ধরেন যে আপনারা সবাই মিলে টাকা পয়সা দিয়ে আপনার বাড়িতে পাঠাইলো, টাকাটা কি আপনি কাজে লাগাইতে পারবেন? আমি কাজে লাগাবো, আমি নিজের দোকানদারি করবো, আসতে চেষ্টা করবো না। যদি আমার এখানে আনতে হয় কীভাবে আনতে হবে সেটা আপনার কাছে। এই যে দীর্ঘদিন ছিলেন এফডিসিতে, এখন চলে গেলে আপনার কাছে খারাপ লাগবে না? খারাপ লাগবে, হয়তো মাঝে মাঝে সবাই লাগে দেখা করতে পারে তাই। কিন্তু আপনি এফডিসিতে যে থাকেন, আপনাকে খোঁজ খবর নেয় না আসলে বা দেখা হলে? তো মসজিদের কাজটা আমি সবসময় করি, এই আমার জন্য এটা টান বেশি আর কি। মসজিদের জন্য টান বেশি আপনার? যে মসজিদের কাজটা আমি করি, যে মসজিদের টান বেশি আমি। এখন মসজিদটা নিচে নিয়ে আমার নতুন করে মসজিদ হচ্ছে, মসজিদের টানটা থাকবে না, যার জন্য আমি অনেকদিন অনেকদিন এটার জন্য সব কিছু করছি। এই মসজিদে যেটা এখন বাঙা এটার ভিতরে পানি দূর হইতো, তখন এই পানিটা আমি চলে গেলে পানি আমি হিঁচতাম, পানি হিঁচাম ওই মসজিদ আবার সাফ করি, মসজিদের নামাজ হতো আবার। মানে মসজিদের খেদমতটা আপনি রেগুলার করতেন? যে এটা আমার সব সময় ছিল। আপনি মসজিদের জন্য কোনো টাকা পয়সা দিত আপনাকে? না, আমার বেতন দেয়নি, কোনো পয়সা দেয়নি। আর এই এফডিসি থেকে কি আপনাকে বলা হয়েছে যে কতদিনের ভিতরে যেতে হবে বা থাকতে পারবো না? এই কথা হেডসিনে বলো, বলছি যে একটা বলছি আমি একটা ইয়ে করেন, দরখাস্ত করেন, কোথায় ওই খোকন ভাই সই, তারপরে আপনার যে বিষয়ের সই, এই খুচরো তিনটে সই দিয়ে আমি দেখতে দিতে পারেন, তাহলে আপনি থাকতে পারেন রাত্রে, না থাকতে পারবেন না। এফডিসি কি আর কোনো লোক থাকে না আপনি ছাড়া? আছে খাওয়ার সব আছে, তারপরে ড্রাইভার একজন আছে, হুমায়ুন সব আছে, হুমায়ুন আছে, তিনজন আছে। এখন বুঝতে পারছি, আর কেউ নেই। আর আজকে বলছিলেন যে আপনাকে ওমর সানি সাহেব মনে কিছু একটা হেল্প করছে আপনাকে, ওষুধ ওই যে আজকে ওষুধ কিনে দিয়ে গেছে। ওষুধ কিনে দিয়ে গেছে, কতদিনের ওষুধ এটা? এখানে এক মাসের ওষুধ। এক মাসের ওষুধ, এরপর তো আবার লাগবে, সেটা কি দিবে? সে বলছে লাগলে আবার অন্য খবর দিবে। বুঝতে পারছি, খবর দিবে যদি দিয়ে দিবে, না হয় কি করার আছে। করোনার সময় হেল্প করছে কারা আপনাকে? করোনার এই সময় কেউ হেল্প করে নেই? করোনার সময়? হ্যাঁ, করোনার সময় মৌসুমি করেছে 1500 টাকা, তারপরে
মসজিদে পাঠাতে 1000 কন্যা সবাই বুঝতে পারছি এর একটা বাইশ পাঠাতে আমার সাকিব খান দিয়েছেন আপনাকে না সাকিব খান দেয়নি ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।